আমি মনে মনে ভাবলাম রে আল্লাহর ওলির কথা তো আল্লাহর কথা আল্লাহর ওলির কথা তো কোনোদিন বিতা যাইতে পারে না আমি বলি না কিন্তু যাইতেছি করতে করতে মাটি করতে করতে নিচের দিকে যাই নিচের দিকে যাইয়া হঠাৎ করে দেখতে পাইলাম একটা কাপড় রাতের বেলা তো একটা কাপড় লাগছে এবার যখন কাপড়টা লাগলো এবার ওই কাপড়টারে একটু মাটি উঠে সরায়া দেখি খোদার কসম করে কই 10 বছর 10 মাস পরে যেই রকম তোমারে আমারে সুয়ায়া দে সদ্য তোলা লাশ যেই রকম আল্লাহর ওলির গোলামের কবরের ভিতরে 10 মাস 10 বছর 10 মাস পরে ঠিক এই অবস্থায় রইছে তখন আমার বিশ্বাস হয়ে গেছে আরে সাধক যে গান গায় সাধকের গান তো গান না সাধকের গান হইলো শান কারণ এই শানের মধ্যে কতগুলি জিনিস লুকায়িত আছে এই জন্য বাজান বাবের দেশের লেখক বাবা বাহাউদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা এই জগতের মানুষদের ডাক দিয়া বলতেছে কে কে যাবি বাবের দেশে আই গো তোরা আয় কইতাম নি কষ্ট লাগবো নি আরে কে কে যাবি বাবের দেশে আই গো তোরা আরে বাবের মানুষ বাবে থাইকা বাবের মানুষ বাবে থাইকা বাবেতে খেলাই আরে কে কে যাবি বাবের আরে কে কে যাবি বাবের দেশে আই গো তোরা আরে বাবের দেশে গেল যারা তার সারে না মাথায় দোহরা জোরে 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 আল্লাহু আকবার আরে বাবের দেশে গেল যারা তার সারে না মাথায় দোহরা আরে দন মান চাই না তারা দন মান চাই না তারা শুধু তারি মন যোগাই আরে কে কে যাবি বা ডাক দেন যার ভাগ্য বলা সে আইব আরে কে কে যাবি বাবের আরে ভাবের মানুষ বাবে থাইকা ভাবের মানুষ বাবে বাবেতে খেলাই আরে কে কে যাবি বাবের আই গো তোরা আরে ভাবরে মন দিবানিসি ভাবে কর মিশামিশি আল্লাহ ডাকদিন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার আরে ভাবরে মন দিবানিসি ভাবে কর মিশামিশি আরে হইয়া গেলে একই রাশি হইয়া গেলে একই রাশি দুঃখ চিন্তা নাহি আরে কে কে যাবি বাহ ডাকদান আই গো তোরা আরে কে কে আই গো তোরা আরে ভাবের মানুষ বাবে থাইকা ভাবের মানুষ বাবে বাবেতে খেলাই আরে কে কে যাবি বাবের আই গো তোরা আই জোরে জোরে কর আল্লাহু আকবার আরে বাবে যাহার নাই গো মতি এববেতে সে ও সতি আল্লাহু আকবার কইতেন না আরো জোরে কোন আল্লাহু আকবার আরে বাবে যাহার নাই গো মতি এববেতে সে ও সতি আরে মাওলা আলী মুশকিল কুশাক মাওলা আলী কবু নাহি পাই আরে কে কে যাবি বা আই গো তোরা
আরে কে কে যাবি বাবের দেশে আই গো তোরা আরে সঙ্গের সাথী যারা ছিল নবীর জুব্বা নাহি পাইল গবীর মনোযোগ অন্তরে কান রে বাবা কত বড় শান কত বড় কথা আমার নবীজির শান আমার নবীজির বাজান আমার বাবা বাহাউদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা যদিও তিনি কালামের মধ্যে লেখছে কথাটা কিতাবে আছে কি নাই আওয়াজ দেব না আছে কি নাই আর সঙ্গের সাথী যারা ছিল নবীর জুব্বা নাহি পেল আরে বাবেরই ফল দেখো বাইরে বাবেরই ফল ইওয়াস করনি আই কে কে যাবি বাবের দেশে আই গো তোরা বাজান এই কথাটাকে নিসবত করা হয় আমার নবীর দিকে নবুয়তের যুগে নবুয়তের রেসালতের বেলায় না কথাটা নিসবত করা হয়েছে আমার নবীর দিকে বেলায়েতের যুগে নিসবত করা হয় আল্লাহর আওয়াজ দিয়ে কোন না কার দিকে ও বানুগজ গ্রামের ও বানুগজ এলাকার মানুষেরা কমলগঞ্জ এলাকার মানুষেরা আপনারা মনে কইরেন না আমরা তো দৌলত বাড়ির থেকে শত মাইল দূরে আছি মনে হয় দৌলত বাড়ির দরবার আমাদ আমরা লাভ করতে পারবো না ও খাজায়ে বাঙ্গাল বাবাজান কেবলার সাথে দৈনন্দিন দেখা করতে পারি না মনে হয় বাবাজান কেবলার নজরে আমি আছি কি নাই এরে কমলগঞ্জের বাবারা ভাইয়েরা শুনো আমার নবীজির সাহাবি ছিল আশারাম ও বাদশারাম যারা বেহেস্তের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবি ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক আমার নবীজির জুব্বা মুবারক কে পাইব হজরতে আবু বকর বলতেছে আমি হইলাম প্রথম খলিফা আমি হইলাম খলিফা আমি নবীজির জন্য সব কিছু কুরবান করে দিয়ে গড়ের মধ্যে কোনো কিছু না রেখে দান করেছিলাম বলেছিলাম হে রাসূলুল্লাহ আমি আমার গড়ের মধ্যে রেখেছি আপনাকে এবং আল্লাহকে জোরে কোন আল্লাহু আকবার তো আজকে আপনাদের এই মহতি অনুষ্ঠানে সদারত করেছেন যিনি তিনি হচ্ছেন আওলাদে রাসূল আলহামদুলিল্লাহ বলি ধন্য 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 মোরা ভাবাজান কেবলার আগমন আমার সাথে বলতে পারবেন আওয়াজ দিয়ে বলেন বলতে পারবেন ধন্য 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 মোরা আওলাদে রসুলের আগমন ধন্য 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 মোরা আওলাদে রসুলের আগমন সেই খুশিতে আনন্দিত লঙ্গুর পারের আসে গণ বলুন সেই খুশিতে আনন্দিত লঙ্গুর পারের আসে গণ ধন্য ধন্য আমার ভাষা পর্যন্ত ধন্য 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 মোরা আওলাদে রসুলের রাগ ধন্য 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 মোরা ধন্য 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 মোরা নাইম বাবার আর সেই খুশিতে আনন্দিত হাজার হাজার আসে গণ বলন সেই খুশিতে আনন্দিত হাজার হাজার গণ ধন্য 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 মোরা নাইম্বা অন ধন্য 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 মোরা নাইম বাবা জানের
পরশ পেয়ে কত শত পাপি গনে বাবা জানের পরশ কত শত পাপি গনে নবীর দরদ করত তালে নবীর দরদ পড়ত শানে হইত তারা দেওয়ানাই ধন্য 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 মোরা রাইম বাবার অন ধন্য 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 মোরা আওলাদ রসুলের অন ধন্য 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 মোরা নাইম আরে সে খুশিতে আনন্দিত হাজার গন সেই খুশিতে আনন্দিত হাজার আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকর আওলাদে রাসূলের আগমন আমরা খুশি না বেজার আওয়াজ দেন খুশি না বেজার আজকের মাহফিল এমন এক মাহফিল রে বাবা যেটা মাহফিল নয় সেটা হচ্ছে ওরস মাহফিল কি মাহফিল আওয়াজ দেখুন কি মাহফিল ওরস মাহফিল ওরসের সাথে যোগ হয়েছে মাহফিল আরবি উরসুন থেকে হয়েছে ওরস আরবি উরসুন থেকে কি ওরস এই ওরসের মহত্ব কি তাৎপর্য কি কোথায় ওরস খয় সাধারণত ভাবে কোন জায়গায় মাহফিল হতে পারে কিন্তু ওরস খয় না ওরস খোয়ার পেছনে বাজান আলাদা একটা হাকিকত আছে কি নাই আওয়াজ দে বল না আছে কি নাই বাজান আমার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরে কান রাত্র গভীর হয়ে গেছে রাত্র যত গভীর হয় ওরস মাহফিলের প্রেম তত বাড়ে না কমে আওয়াজ দে বলেন বাড়ে না কমে বাজান ওরস মাহফিলের কাজ বাড়ে শুধু তাই না আশেক মাসুকের মিলন গভীর রজনীতে হয় ঠিক না বেটি আওয়াজ দে বলেন ঠিক না বেটি দুনিয়ার স্কুল কলেজ অফিস আদালত এখন বন্ধ না খোলা আওয়াজ দে বলবেন বন্ধ না খোলা দুনিয়ার স্কুল কলেজ অফিস আদালত যখন বন্ধ হয়ে যায় আপনার আমার রব রাব্বে কারিম রাউফুর রহিম ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ শুনো 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 দুনিয়ার স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষগুলি ঘুমাইয়া গেছে এ মঙ্গুল পারের আশেকের দল শুন আমি আল্লাহ এমন একটা স্পেশাল দরজা এখন খুলে দিয়েছি তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় আমার কতগুলি আশেক কতগুলি প্রেমিক যদিও তারা ছিল সাধারণ কিন্তু তারা যখন এই ওরুস মাহফিলের মধ্যে আগমন করেছে ওই ওরুস মাহফিলের মধ্যে যখন তারা আল্লাহর ওলির মহব্বত নিয়ে বাহির হয়ে গেছে আমি আল্লাহ ওই সমস্ত সাধারণ বান্দারা যখন মাহফিল থেকে মুনাজাত করে তারা যখন বাড়িতে যাবে আমি আল্লাহ সাধারণ বান্দা থেকে তাদেরকে বন্ধু বানাইয়া ফালাই এখন আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না আওয়াজ দে বলেন চাই কি চাই না বাজান আল্লাহর ওলি হওয়া বড় কঠিন এবং সহজ আজকে জিনার স্মরণে মাহফিল আজকে জিনার স্মরণে এই মাহফিলটা হচ্ছে বাবা বাহাউদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনারা বলেন কেমন ওলি ছিলেন কিনা আওয়াজ দেন আমার কথা বুঝেননি তিনি আল্লাহর ওলি ছিলেন কিনা তিনাকে অনুসরণ করে ওলি আল্লাহ হইছে কিনা আওয়াজ দেন হইছে কিনা তিনি যে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই আজকে এমন এক আল্লাহর ওলির মাহফিলে আসছেন জিনার জবান দ্বারা যা বলেছে তার সাথে সাথে কবুল হয়ে গেছে জোরে কইতেন না সুবহানাল্লাহ বাবাজান কেবলার জবান যদিও দেখেন মানব হাকিকতে তিনি অসাধারণ মানব ঠিক না বেটি কারণ বলেছেন কে আওয়াজ দিয়ে বলুন কে বলেছে আল্লাহর ওলির জবান কার কার জবান আল্লাহ কো লিসান ওহ লিসানুল্লাহ আমার ওলির জিব্বাটা আমি আল্লাহর কুদরতি জিব্বা ও আইনুহু আইনুল্লাহ তাদের দুইটা চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু
ওয়াইয়াদুহু ইয়াদুল্লাহ তাদের দুইটা হাত আমি আল্লাহর কুদরতি হাত এখন বাজান আল্লাহর ওলি জবান দিয়া যা প্রকাশ করে যদি দেখেন আপনি তিনি প্রকাশ করতেছে হাকিকতে কথাকার আওয়াজ দা বলেন কার বাজান রাত্র গভীর হয়ে গেছে আশিক মাশুকের প্রেম বাড়তেছে আল্লাহর ওলি হযরত বাবা বাহাউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা তিনার অনুসরণ কইরা যে ওলি আল্লাহ হইছে তার একটা প্রমাণ কইতামনি কমো আমরা আমার আব্দুর রহমানও একটু আগে গাইছে আরো আলেমরা গা আরে তার দেখো মাক টিতে খাবে এমন সাদ্য মাটির নাই পয়রা হইছে ছাই আমার মুর্শিদের প্রেম আগুনে যেজন পয়রা হইছে বিশ্বাস করেন কি করেন না বাস্তব একটা প্রমাণ দেব নি দিতাম আজকে রাতে আপনারা এত রাত পর্যন্ত বসা আছেন আরামের ঘুম হারাম করে দিয়ে আল্লাহর ওলির মহব্বতে ঠিক না বেটি এই আল্লাহর ওলির একজন মুরিদ যার বাড়ি হইছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা শাহ সফি আলফু ফকির রহমতুল্লাহ আলাই ঘটনাটা কমো আপনারা যেন বইয়া রয়েছেন আপনাদের লাভ না লস হইব যারা দাঁড়াই রয়েছে হেরার কদ্দুর লাভ হইব আর আপনারা যে আছেন আপনারা বইসা রয়েছেন আপনাদের কদ্দুর লাভ হইব কইলে কষ্ট হইব ওনার ফির ভাই আছে এখানে আপনাদের বুদাই ফকির মাদ্দা জিল্লা হল আলী আমি আয়শা সর্বপ্রথম এখানে দুইটা সেরে আমি তালাশ করছি ওনাকে এবং ওনাকে তালাশ কইরা ওনাকে পাই নাই পরে ওনাকে পাই আমি জড়াইয়া দইরা ওনাকে আমি যেটা করার করছি কারণ ওনার পবিত্র হাত মুবারক বাবা বাহাউদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা তিনার পবিত্র কদম মুবারক লাগছে সুবহানাল্লাহ কইতেন না নবীজিরে যারা দেখছে তারা কি কথা কয় না রে নবীজিরে যারা দেখছে সাহাবীরে যারা দেখছে তাবি আমার স্বয়ং খাজা বাহাউদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা জিনার গোলামি করছে বুদাই ফকির তিনি তো আমার খাজা বাহাউদ্দিন বাবার ফয়েজ এবং বরকত লাভ করছে ঠিক না বেটি আওয়াজ দেখুন ঠিক না বেটি আমি এই জয় মর্মে করেছি আমি কিন্তু উনাকে দেখি নাই চর্মচক্ষে যদিও চর্মচক্ষে দেখি নাই কিন্তু আমার অন্তরচক্ষে বাবা বাহাউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আমাকে দিদার নসিব করেছে তা আপনারা দেখতে চান কি চান না আওয়াজ দিয়ে বলেন চান কি চান না এমন একজন কামেল ব্যক্তির স্মরণে মাহফিল আপনারা অবহেলা করছেন আলফা ফকির রহমাতুল্লাহ আলাই উনি ইন্তেকালের দশ বছর দশ মাস খেয়াল করবেন কয় বছর কয় বছর আসলে বলুন তো আপনাদের এলাকায় আমাদের এলাকায় যখন মানুষকে কবর দেই কবর দেওয়ার পরে চল্লিশ দিন পরে যদি তার কবর করা হয় ওই কবরের মধ্যে মানুষটা কি অক্ষত থাকে থাকেনি কবর অক্ষত থাকে না কি হয়ে যায় গলিত হয়ে যায় ওই কবরের মধ্যে কোনো কিছুই পাওয়া যায় না বাজান আমার গভীর মনোযোগ অন্তরে কেন রাত্র যদিও গভীর হয় আশেকের প্রেম অন্তরে বেড়ে যায় কমে যায় না আল্লাহর ওলি হযরতে বাবা বাহাউদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা তিনার পূজা করলে তিনার গোলামি করার কারণে বাজান দুনিয়ার জমিনে যেমন মাটিয়ে তার এই দুনিয়ার জমিনে মানুষ যেমন তাকে ইজ্জত করে সম্মান করে মৃত্যু যখন তারা পর্দা শরীফ করে কবর জগতের মধ্যে যখন চলিয়া যায় ওই কবরের মধ্যে মাটি পর্যন্ত তাহাদেরকে কি করে আওয়াজ দেখুন কি করে সম্মান করে বাজান সাধারণ একজন মানুষ যার নাম হইল হযরতে আলফু ফকির রহমাতুল্লাহ আলাই আমার বাবা জান কেবলা বাবা 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 বাহাউদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা আন ওনার একান্ত মুরিদ ছিলেন ভক্ত ছিলেন বাজান প্রেমিক যদি হন প্রেমিকের মতো প্রেমিক হইয়া যান যার নামটা শুনলে শরীরের মধ্যে কম্পন আসে যাকে যে ভালোবাসে তার নামটা যদি শুনে খারাপ লাগে না ভালো লাগে
আওয়াজ দি এখন খারাপ লাগে না ভালো লাগে বলতেছি বাবা এমন একটা মানুষের গোলামি করলা রে ও বুদাই ফকির এমন একটা মানুষের গোলামি করলা তুমি যদিও তিনি মানুষ হাকিকতে ছিলেন আল্লাহর ওলি শুধু তাই না যার গোলামি করার কারণে এই দুনিয়ার দেহের মাটি কসম করেছে আমি তারে দতে পারি না খাইতে পারি না যার প্রমাণ আমি দিতে চাই কারণ আমি নিজে আরাবি আমি নিজে আমি নিজেই করেছি নিজে এই রাবি বর্ণনা দিচ্ছি আরে মাজান 10 বছর 10 মাস পরে আল্লাহর ওলির গোলাম আলফু ফকির রহমাতুল্লাহ আলাই জিনাকে কবর দেওয়া হয়েছিল ওই কবরের উপরে চাটাই দিয়া কাঠ দিয়া মাটি দেওয়া হয়েছিল মাটি দেওয়ার 10 বছর পরে আলফু ফকির রহমাতুল্লাহ আলাই বাবাজান কেবলা এবং বাবাজান কেবলার আম্মা হুজুর কেবলা যিনি নাসিরউদ্দিন শিবাশালার রহমাতুল্লাহ আলার বংশ রক্ত আম্মাজান কেবলাকে দেখাইতে লাগলেন মা গো আমি গোলামি করেছি বাবা বাহাউদ্দিনের গোলামি করেছি আপনাদের গোলামি করেছি বাবা ইমাদউদ্দিনের এগো মা আমি মান্দারপুর জমিনে মাটির নিচে আমাকে কবর দিয়েছে এই কবরের মধ্যে আমার উপর মাটি পড়তেছে জুরে জুরে কোন আল্লাহু আকবার কি কইতাছে কি কইতাছে মা গো মা ও মা আমি তো আপনাদের গোলামি করছি একটু কি মায়া লাগে না আসলে বলুন মৃত্যু মানুষ এমন কথা কইতারেনি হ্যাঁ হ্যাঁ কইতারেনি কারে কইতাছে আম্মা হুজুর কেবলা যিনি হলেন নাসিরউদ্দিন শিবাশালার রাদিয়াল্লাহু তাআলা আন জিনার একমাত্র জিনার দিনার জিনার সন্তান হলো আপনার আমার মহান মুর্শিদ কেবলা এমনি আমরা আওলাদে রাসূল কয় না এমনি আমরা আওলাদে ওলি কয় না বাজান আমার মতন একজন আলেম না আমার মতন দুইজন আলেম না আমার মতন হাজার হাজার আলেম আমার মতো বাংলার সমস্ত আলেম দিয়া যদি আওলাদে রাসূল পায়ের জুতার ধুলা বানাও তাও সমান হবে না আওলাদে রাসূল দেখলে বাজান কবি আলেম দেখলে সগীরা গুনাহ মাফ হয় আওলাদে রাসূল দেখলে কবিরা গুনাহ মাফ হয় জোরে কইতেন না সুবহানাল্লাহ আলেম দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায় আওলাদে রাসূল দেখলে কবিরা গুনাহ মাফ হয়ে যায় কারণ এই পাওয়ারটা দিছে কেডা আওয়াজ দে বলেন কে ও আশিক রাসূল নবীর পাগলেরা শুনো এই রকম স্বপ্ন আমরা অনেকেই দেখতে পারি কিন্তু বাস্তবায়ন করতে গেলে জিরু আসে আম্মা জান হুজুর কেবলা ডাক দিয়া বললেন বাবা জান কেবলাকে শুনো মান্দারপুরের আলফু ফকির আমাকে একদিন নয় দুই দিন নয় তিন দিন দেখাইতেছে আয় হায় হায় সুবহানাল্লাহ কতদিন কয়দিন দেখাইছে আওয়াজ দেখুন কয়দিন আমি যদি আপনার বাড়ির কাজ করি আমারে বেতন দিতে রাজি আছেন কি নাই কাজ করলে বেতন দিবেন নি আওয়াজ দেখুন দিবেন নি বাজানো আজকে আপনার বাড়ির কাজ আমি করলাম আপনার টাকা নাই আমাকে আজকে দিবেন নয়তো বা কালকে দিবেন একদিন পরে দিবেন টাকাটা চাওয়ার একটা ব্যবস্থা হয় ঠিক না বেঠিক গভীর মনোযোগ গোলামের মতো গোলামি যদি করো এইরকম ভাবে তিন দিন দেখানোর পরে আপনার আমার মহান মুর্শিদ কেবলা বাবাজান কেবলার নির্দেশ দেখো রে আলফু ফকির মাটির নিচে পড়ে গেছে তার উপর মাটি ফরতেছে জোরে জোরে কন্যা 10 বছর পরে যদি কোনো মানুষ মরে যায় তার খবর কেউ রাখেনি আওয়াজ দেন রাখেনি বাবা ও সন্তানের খবর রাখে না আল্লাহর ওলির এই খবরটা যখন বাবাজান কেবলা কইল বাবাজান কেবলা কোয়ার পরে আমি গুনাহগার আরো আমার সঙ্গে আরো চারজন রাইখা আমরা যখন তিনার কবর শরীফের মধ্যে গেলাম কবর শরীফের মধ্যে যায়া দেখি জিনাকে কবর দেওয়া হয়েছে উপরের মাটিগুলি কি হইছে কাঠগুলি খায়া কাঠগুলি পয়সা মাটিগুলি নিচে পড়তেছে আমি গুনাহগার ওই কবরের মধ্যে নেমেছি কবর যখন করতেছি 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 মানুষ পাওয়া যায় না আমি মনে মনে ভাবলাম রে আল্লাহর ওলির কথা তো আল্লাহর কথা আল্লাহর ওলির কথা তো কোনোদিন বৃথা যাইতে পারে না আমি বলি না কিন্তু যাইতেছি করতে করতে
মাটি করতে করতে নিচের দিকে যাই, নিচের দিকে যাইয়া হঠাৎ করে দেখতে পাইলাম একটা কাপড়, রাত্রের বেলা তো একটা কাপড় লাগছে। এবার যখন কাপড়টা লাগলো, এবার ওই কাপড়টারে একটু মাটি উঠে সরাইয়া দেখি, খোদার কসম করে কয় 10 বছর 10 মাস পরে যেই রকম তোমারে আমারে শুয়াইয়া দে সদ্য তোলা লাশ, যেই রকম আল্লাহর ওলির গোলামের কবরের ভিতরে 10 বছর 10 মাস পরে ঠিক এই অবস্থায় রইছে। তখন আমার বিশ্বাস হয়ে গেছে, আরে সাধক যে গান গায়, সাধকের গান তো গান না, সাধকের গান হইলো শান। কারণ এই শানের মধ্যে কতগুলি জিনিস লুকায়িত আছে। এই জন্য বাজান বাবের দেশের লেখক বাবা বাহাউদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা এই জগতের মানুষটারে ডাক দিয়া বলতেছে, কে কে যাবি বাবের দেশে, আই গো তোরা। কইতাম নি কষ্ট লাগবো নি, আরে কে কে যাবি বাবের দেশে, আই গো তোরা। আরে বাবের মানুষ বাবে থাইকা, বাবের মানুষ বাবে থাইকা, বাবেতে খেলাই, আরে কে কে যাবি বাবের। আরে কে কে যাবি বাবের দেশে, আই গো তোরা। আরে বাবের দেশে গেল যারা, তার সারে না মাথায় দোহরা, জোরে 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 আল্লাহু আকবার। আরে বাবের দেশে গেল যারা, তার সারে না মাথায় দোহরা, আরে দন মান চাই না তারা, দন মান চাই না তারা, শুধু তারি মন যোগাই, আরে কে কে যাবি বা। ডাক দেন যার ভাগ্য বলা সে আইব, আরে কে কে যাবি বাবের। আরে বাবের মানুষ বাবে থাইকা, বাবের মানুষ বাবে, বাবেতে খেলাই, আরে কে কে যাবি বাবের, আই গো তোরা। আরে ভাবরে মন দিবানি শিক, ভাবে কর মিশামিশি, আল্লাহ ডাকদিন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে বাবরে মন দিবানি শিক, ভাবে কর মিশামিশি, আরে হইয়া গেলে একই রাশিক, হইয়া গেলে একই রাশিক, দুঃখ চিন্তা নাহি, আরে কে কে যাবি বা। ডাকদান আই গো তোরা, আরে কে কে, আই গো তোরা। আরে ভাবের মানুষ বাবে থাইকা, ভাবের মানুষ বাবে, বাবেতে খেলাই, আরে কে কে যাবি বাবের, আই গো তোরা। আই জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে বাবে যাহার নাই গো মতি, এব বেতে সে ও সতি, আল্লাহু আকবার কইতেন না, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে বাবে যাহার নাই গো মতি, এব বেতে সে ও সতি, আরে মাওলা আলী মুশকিল কুশাগ, মাওলা আলী কবু নাহি পাই, আরে কে কে যাবি বা, আই গো তোরা। আরে কে কে যাবি বাবের দেশে, আই গো তোরা। আরে সঙ্গের সাথী যারা ছিল, নবীর জুব্বা নাহি পাইলো,
গভীর মনোযোগ অন্তরে গান রে বাবা কত বড় শান কত বড় কথা আমার নবীজির শান আমার নবীজির বাজান আমার বাবা বাহাউদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা যদিও তিনি কালামের মধ্যে লেখছে কথাটা কিতাবে আছে কি নাই আওয়াজ দেব না আছে কি নাই আর সঙ্গের সাথী যারা ছিল নবীর জুব্বা নাহি পেল আরে বাবেরি ফল দেখো বাইরে বাবেরি ফল ইওয়াস করনি আই কে কে যাবি বাবের দেশে আই গো তোরা বাজান এই কথাটাকে নিসবত করা হয় আমার নবীর দিকে নবুয়তের যুগে নবুয়তের রেসালতের বেলায় না কথাটা নিসবত করা হয়েছে আমার নবীর দিকে বেলায়েতের যুগে নিসবত করা হয় আল্লাহর আওয়াজ দিয়ে কোন না কার দিকে ও বানুগঞ্জ গ্রামের ও বানুগঞ্জ এলাকার মানুষেরা কমলগঞ্জ এলাকার মানুষেরা আপনারা মনে কইরেন না আমরা তো দৌলত বাড়ি থেকে শত মাইল দূরে আছি মনে হয় দৌলত বাড়ির দরবার আমাদ আমরা আমরা লাভ করতে পারবো না হোজ খাজায়ে বাঙ্গাল বাবাজান কেবলার সাথে দৈনন্দিন দেখা করতে পারি না মনে হয় বাবাজান কেবলার নজরে আমি আছি কি নাই এরে কমলগঞ্জের বাবারা ভাইয়েরা শুনো আমার নবীজির সাহাবি ছিল আশারাম ওবাদশারা যারা বেহেস্তের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবি ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক আমার নবীজির জুব্বা মুবারক কে পাইব হযরতে আবু বকর বলতেছে আমি হইলাম প্রথম খলিফা আমি হইলাম খলিফা আমি নবীজির জন্য সব কিছু কুরবান করে দিয়ে গড়ের মধ্যে কোনো কিছু না রেখে দান করেছিলাম বলেছিলাম হে রাসূলুল্লাহ আমি আমার গড়ের মধ্যে রেখেছি আপনাকে এবং আল্লাহকে জোরে কোন আল্লাহু আকবার আমি এত বড় একজন দানশীল হওয়ার পরে মনে হয় নবীজির জুব্বা মুবারক আমি পাইব বাজান উমর বলতেছে না 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 আমি জুব্বা মুবারক পাইব কষ্ট লাগতেছে আওয়াজ দেন কষ্ট লাগেনি আলোচনা করতাম না রেখে দিতাম করতাম না রাখতাম ভালো লাগে না খারাপ লাগে আওয়াজ দেন ভালো না খারাপ কত সময় করতাম কোন দশ মিনিট আল্লাহ কবুল করো আমিন কোন আর জোরে কোন আমিন বাজান বলতেছিলাম আবু বকর কই আমি ফামু নবী কো না ফারুকে আজম হযরতে উমর ফারুক যিনি নবীজির জন্য নিজের বাবার কল্লাটা কি করছে কি করছে কি 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 উমর অর্ধ পৃথিবী যিনি শাসন করেছিলেন ওমর কই আমি তো নবীর মহব্বতে বাবার কেল্লা কেটে দিয়েছিলাম এই মহব্বতের কারণে নবীর জুব্বা মুবারক আমি ফামো আবার না 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 উসিনুরাইন আরেকজন রয়েছে বড় পাওয়ারফুল যিনি হচ্ছেন উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা জিনার একখান লকব মুবারক হচ্ছে জিন নুরাইন আল্লাহু আকবার কোন যিনি হলো দুইটা নূরের আওয়াজ দেখুন যিনি হলেন নবীজি দুই নূর মুবারকের অধিকারী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয় আমি ফামু নবীজির জুব্বা মুবারক বন্ধুরা কে পাইবো আমার নবী জানে কি জানেন আওয়াজ দে বলেন জানে কি জানেন ও বন্ধু খেয়াল করুন গভীর মনোযোগ রাত্র গভীর হয়েছে আলোচনা গভীরের দিকে যাবে ঠিক না বেটি এবার মাওলায়ে কায়নাত আলী ইবনে আবু তালিব আলাইহি সালাম যাকে আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি ও আলিউন বাবুহা আমি হইলাম এলমের শহর আর আমার আলী হইল কয় না কিরে আমার আমার আলী হইল দরজা আমি হইলাম এলমের শহর মাওলা আলী কো আমি তো হইলাম এলম আমার আমি হইলাম দরজা মনে হয় আবার হচ্ছে আমি জান্নাতি রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমার কি স্বামী আমি হইলাম জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কি
পিতা হই আমি আমার নবীর সুব্বা মুবারক হেরকা মুবারক পাইব আমার নবী ডাক দিয়া কয় ও আবু বকর উমর ওসমান আলী শোনো 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 রে তোমরা যদিও 24 আওয়ার 24 ঘন্টা আমার সাথে থাকো কিন্তু দৌলত বাড়ির জমিনে যেই আশেকগুলি বাবাজন কেবলার খিদমতে 24 আওয়ার থাকে 24 ঘন্টা থাকে তারা যদি মনে করো আমি কমলগঞ্জ থানার আশেক থেকে বড় হয়ে গেছি আমি কমলগঞ্জ থানার আশেক হইতে আমি মূল্যবান হয়ে গেছি আমি দামি হয়ে গেছি এই কথা নিছক অর্থ কোনোদিন ভাবতে পারো না কারণ তার প্রমাণ দিয়া গেছে আজ থেকে 1400 বছর আগে আপনার আমার নবী রাহমাতুল লিল আওয়াজ দেখুন না রাহমাতুল লিল আরো জোরে কোন রাহমাতুল লিল আমার নবী দেন নাই জুব্বা মুবারক দিয়েছেন কাকে আয় হায় হায় কারে দিছে আওয়াজ দেন কারে দিছে ওয়াজ করনি নবীরে দেখছেনি দেখছেনি ওয়াজ করনি নবীরে যদি দেখেন নাই চরম চক্কে যে এরকম আমরা বাবাজন কেবলাকে দেখিয়েছি কিন্তু অনেক আশেক পোস্টারের মধ্যে নাম মুবারক দেখছে খাজা বাঙ্গাল শাহ সুফি সৈয়দ নাইমউদ্দিন আহমদ সাহেব কেবলা মাদা জিল্লাহুল আলী এই নাম মুবারকটা আমি গিয়েছি কি গোতাই পদ্মার ওইপারে আমি মাহফিল করতে গেছি এই যে কি কয় শরীয়তপুর শরীয়তপুর মাহফিল করতে গেছি আমার একটা ভিজিটিং কার্ড একজন নিল নেওয়ার পরে কইতাছে আপনি কি দৌলতবাড়ি এই যে খাজায়ে বাঙ্গাল নাইম সাহেবের মুরিদ আমি কইছি জি উনি আমাকে হাতের মধ্যে ধরে আমার আমার দুইটা বিদ্যাঙ্গুলির মধ্যে চুম্বন করছে আল্লাহু আকবার কোন আমি কোনোদিন ওনাকে দেখি নাই ওনাকে আমি কোনোদিন দেখি নাই কিন্তু ওনার প্রচার প্রসার এবং ওনার কথা মানুষের কাছ থেকে শুনে উনি আউলাদের রসুল তিনি যে আল্লাহর ওলি তিনার কদম মুবারকে আপনার হাত মুবারক লাগছে এই জন্য আপনাকে চুম্বন দিলাম অন শরীয়তপুর আপনাদের কাছে না দূরে আওয়াজের কাছে না দূরে আরো জোরে কোন কাছে না দূরে তো বাবাজান কেবলার কথাটা আমি এই জন্য বলতেছিলাম বাজান যারা কাছে থাইকা ও বাবাজান কেবলাকে চিনতে পারে আওয়াজ দেন চিনতে পারে কমলগঞ্জের এমন মানুষ আছে বাবারে দেখছে না মহব্বত আছে নি আওয়াজ দেন আছে কি নাই মনে মনে কোনোদিন দেখে নাই ওয়াজ করুনি যেমন আমার নবীরে কোনোদিন চর্ম চোখে দেখে নাই কিন্তু অন্তর চক্ষু দিয়া 24 আওয়ার 24 ঘন্টা আমার নবীর সাথে প্রেমের খেলা খেলছে এই জন্য বাবা বাহাউদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা তিনার কিতাবের মধ্যে লেখছে সঙ্গের সাথী যারা ছিল নবীর জুব্বা নাহি বলুন আর সঙ্গের সাথে যাহারা ছিল নবীর জুব্বা আরে বাবেরি ফল দেখো বাইরে বাবেরি ফল এই ওয়াস করো নিজ বাপায় কে কে যাবি বা আই গো তোরা বলুন আরে কে কে যাবি বাবের আই গো তোরা আরে দৌলত বাড়ির মুর্শিদ বলে ভাবুক লোকের সঙ্গ কর আরে পাগল বেনু মিয়া বলে ভাবুক লোকের সঙ্গ করলে আরে কুবাব না যাই গো দূরে কুবাব না সুবাব না উদয় হয় আরে কে কে যাবি বা আই গো তোরা আরে কে কে যাবি বা আই গো তোরা আরে ভাবের মানুষ বাবে থাইকা বাবের মানুষ বাবেতে খেলায় আরে কে কে যাবি বা আই গো তোরা আজ জোরে জোরে কোন আল্লাহু আকবার বাবুক লোকের সঙ্গ করলে লাভ না লস আওয়াজ দিয়ে কোন লাভ না লস আমি গুনাগার কি বলবো আপনাদেরকে আপনারা তো দেখেছেন জেনেছেন
আমার মতন একজন নাহান্দা ব্যক্তি আমার মতন একজন নালায়েক ব্যক্তি বাবাজন কেবলার সঙ্গ লাভ করার পরে যেই জায়গার মধ্যে গিয়া বসেছি যেই জায়গার মধ্যে গিয়া ঢুকেছি আমার দ্বারা সম্ভব ছিল নি আওয়াজ দেন ছিল নি সম্ভব ছিল না বাজান আমার এই জুব্বাটা হলো 300 ইয়াব কত 450 টাকা গজের কাপড় কুরআন শরীফের গিলাফের মূল্য হলো মাত্র 100 টাকা গজের ঠিক না বেটি কষ্ট লাগবো কইতামনি এই জুব্বাটা বানাইছি মনে করেন 400 টাকা গজের কাপড় আমার হাফের সাহেবের এই জুব্বাটা 600 টাকা গজের কাপড় এখন এই জুব্বাটা মাটিতে পড়ে গেছে এটার জারা দিব না সুমা দিব কথা কয় না কি দিব এটার জারা দিয়ে আমার আলনার মধ্যে থয়া দিব কিন্তু কোরআন শরীফের গিলাফের কাপড় গজ কত আওয়াজ দেন কত 100 টাকা গজের কোরআন শরীফের গিলাফ ওই গিলাফটা যদি মাটির মধ্যে পড়ে আপনাদের কাছে দিলাম মাটিতে ফললে জারা দিবেন না সুমা দিবেন আওয়াজ দেন কি করবেন কেন সুমা দিবেন কারণ কি 600 টাকা গজের কাপড় পড়লো যারা দিলেন 100 টাকা গজের কাপড় পড়লো সুমা দিলেন কারণ কি হায় 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 কাপড় তো কুরআন না কাপড় তো কুরআন না এবার জিজ্ঞাসা করা হবে কিরে আসে এত দামের কাপড় ঝাড়া দিলে 100 টাকা গজের কাপড় চুমা দিলে কফালো লাগাইলে আশেক ডাক দিয়া বলবে না 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 আমি এই জন্য চুমা দেই না আমি এই জন্য ঝাড়া দিয়েছি এটা হচ্ছে আমার গায়ে লাগছে এটা হচ্ছে আমার সাধারণ ব্যবহারের কাপড় কিন্তু এই যে কাপড় 100 টাকা গজের কাপড় তারে আমি এই জন্য চুমা দিয়েছি কারণ তার মধ্যে স্পর্শ হয়েছে আল্লাহর কোরআন পবিত্র কোরআনুল কারী এখন কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে কোরআনের সাথে তার সম্পৃক্ত হওয়ার কারণে 100 টাকার গজের কাপড়ের এত মূল্য হয়ে গেছে যদি তা কাপড়টা ব্যবহারের অনুপযোগী হয়ে যায় তখন তারে আর যথাযথ তাই ফেলা দেওয়া হয় না মাটির নিচে পুঁতে রাখা দেওয়া হয় নয়তোবা কাপড়টা ফানির মধ্যে রাখে ঠিক না বেটি আওয়াজ দেন না ঠিক না বেটি আরে বন্ধু এই জন্য আমরা আল্লাহর ওলির সঙ্গ লাভ করি কার কথা কয় না রে আমরা কার সঙ্গ লাভ করি আল্লাহর ওলির সঙ্গ লাভ করি আল্লাহর ওলির সঙ্গ যদি তুমি লাভ করো তুমি চিন্তা করতেও পারবে না তোমার স্থানটা এমন এক জায়গার মধ্যে হয়ে যাবে ঠিক না বেটি আওয়াজ দেন ঠিক না বেটি প্রমাণ আছে কি নাই আওয়াজ দেন প্রমাণ আছে কি নাই ভাজন আমার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরে কান লাগাও এই জন্য আমি বলেছি ইজ্জতওয়ালা সম্মানী ব্যক্তি যারা যিনি হচ্ছেন দুনিয়ার জমিনে বেলায়েতের বাদশা আমার বাবা যিনি খাজায় বাঙ্গাল বাবা যান কেবলা কাবা বাজান আমি কেবলা কাবা কেন কইলাম আপন পীর মুর্শিদ আপন পীর মুর্শিদ জালালউদ্দিন রুমি কয় পীরে রাজাতে খুদা এক না দিত নাই মরিদু নাই মরিদু নাই মরিদু জোরে কইতেন আল্লাহু আকবার ওয়াজ করতে গেলে শুনুন না লাগবে হযরতে ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি ওয়াজ করে প্রতিদিন কি করে আওয়াজ দেন কি করে তালিম দে প্রতিদিন ওনার তালিমের মধ্যে হাজার হাজার মানুষ আয় বসে কি করে হাজার হাজার মানুষ বসে উনি শরীয়ত তরিকত হাকিকত মারেফতের বয়ান করে হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা তিনি ওই মজলিসের মধ্যে বসে সুবহানাল্লাহ কোন আওয়াজ দে কোন আল্লাহু আকবার ওয়াজ করুন না থেকে বুঝুন না জ্ঞানে বেশি ওয়ান লাগে করুন না তো কইরা লাইতে পারে বুঝুন না জ্ঞান লাগে কি কি কইতাম নি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ওয়াজ করে হাজার হাজার মানুষ বসা থাকে এর মধ্যে রাবিয়া বসরিও থাকে কে থাকে আওয়াজ দেন কে থাকে হঠাৎ করে শিরে একদিন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ওয়াজের ময়দানে বসছে সুবহানাল্লাহ এখন তিনি বৈশত ওয়াজ করার কোনো কায়দা পাইতেছে না
কি ভাই না কি ভাই না কিও কিও ও আজকে ভিতরে নাই আছে কি নাই আছে কি নাই এই আছে কি নাই এই আছে কি নাই ওয়াজ তো করে না ওয়াজ তো করে এবার এবার আমার মত এমন বিয়াদব কিছু murid আছে murid আছে ডাক দেখো হুজুর অন্যন্য দিন আপনি কত সুন্দরভাবে বয়ান করেন আজকে কেন আপনি বয়ান করেন না করেন না আপনি কেন বয়ান করেন না আপনার বয়ানের জন্য আমরা অপেক্ষমান আল্লাহর ওলি হযরত হাসান বসরি ডাক দিয়া কয় বাবারে আমি যে ওয়াজ করব যে আমার ওয়াজটা শুনতো সে আজ গাইছে না কি কি মানুষ তো টিভি আছে এবারে হুজুর সাই হে হুজুর সাই আরে সবাই তো আইছে কারণ একজন আইছে না কষ্ট লাগতেছে একজন আইছে না একজন একজন কেডা আইছে না কনসম দিয়ে আপনার কাছে ছাইরা দিলাম কেডা আইছে না আওয়াজ দেখুন কে এই আরে মিয়া সব আইছে কিন্তু কেডা আইছে না রবি আইছে না এবার রবি আইছে না হাসান বসরির ওয়াজ বুঝুন না হোক আয় হায় হায় হাসান বসরি রে ও হাসান বসরি তোমাকে প্রশ্ন করলাম জিজ্ঞেস করি হাজার হাজার আশেক ভক্ত থাকার পরে তুমি কেন জবান দ্বারা ওয়াজ করলাই না তুমি কেন ওয়াজ করো না তোমার ওয়াজ কি শোনার মতো মানুষ নাই এবার হাসান বসরি প্রশ্নের জবাবটা দিতে আসে ও হাজার হাজার মানুষ তোমরা হাজার মানুষ কইতে পারো হাজার আশেক হইতে পারো কিন্তু আমার কথার হাকিকত বুঝার জ্ঞান এখনো তোমাদের হয় আওয়াজ দেন হয় হয় নাই এই জন্য রাবিয়া কত মর্যাদাওয়ালা ব্যক্তি ছিলেন রাবিয়া এই এলাকার মধ্যে বাবা বাহাউদ্দিনের মুরিদ মহিলা আছে কি নাই বাবা নাইমুদ্দিনের মুরিদ আসেনি বাবা এমাদুদ্দিনের মুরিদ আসেনি মহিলা ওই মহিলাদের মধ্যে এমন অন্তর্চক্ষুওয়ালা আছে কি নাই আসেনি আওয়াজ দেন আছে কি নাই গিয়া দেখেন আপনারা যতলা বসা আছেন আমার মনে হয় আমি তো দেখছি না আপনাদের আপনারা যদি নয় দিয়া গুণ করা হয় এর চাইতে বেশি আমার মা বোনেরা আছে আছে কি নাই এই মেয়ে আছে কি নাই কথাটা মনে ফিরে গেছে কমনি হজরতে হাসান বসরি এবং হজরতে রাবিয়া বসরির যুগে একজন বড় ইমাম শরীয়তের একজন বড় ইমাম যার নাম হচ্ছে ইমাম সাজলি রহমাতুল্লাহ আলাই সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন আল্লাহু আকবার আমার কথা যদি বুঝেন আমি ওয়াজ করম না এলে বাবার কাছে দিলাম বুঝেন নি কাজে লাগবো নি আওয়াজ দেন কাজে লাগবো কিনা আল্লাহ কবুল করুক আমিন কোন জোরে কোন আমিন আর যুবকদের জন্য এই ওয়াজটা খুব ইম্পর্টেন্ট যুবকদের জন্য এই ওয়াজটা যুবকরা গভীর মনোযোগ রাবিয়া বসরির যুগ হাসান বসরির যুগ ওই যুগে একজন বড় মুহাক্কিক আলেমে দিন যিনি হচ্ছেন মুফাসসির মুফতিও তারপরে কি মুহাদ্দিস সব ডিগ্রি আছে পাওয়ার পরে খবর পাইছে যে রাবিয়া বসরি নামে একজন সুন্দরী সুরসী রূপসী আছে আমার জন্য ওই মেয়েটা বিয়া করে প্রযোজ্য হইব সুবহানাল্লাহ কোন মনে মনে ধারণা করছে আর কি যে আমি এই মেয়েটার আমি বিয়া করো আর আমার কাছে বিয়া দিব কারণ আমার থেকে বড় টাইটেল ওলা তো আর কেউ নাই মনে হয় এই যুগে এই মেয়ের জন্য আমি প্রযোজ্য সুবহানাল্লাহ কোন না আর জোরে কোন আল্লাহু আকবার আর একটু জোরে কোন আল্লাহু আকবার বাজান আমার দান নাম হলো হা হযরত ইমাম সাজুলি রহমাতুল্লাহ আলাই এবার সরসে রাবিয়া বসরির সন্ধানে বসরান করে যাইতে 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 জিজ্ঞেস করতেছে যাইতে যাইতে জিজ্ঞেস করতেছে এই এলাকার মধ্যে একজন মহিলা আছে যার নাম হচ্ছে রাবিয়া বাড়িটা কোন দিকে এখন এই সুন্দরী সুরসী রূপসী রাবিয়ারে মানুষ চিনে কি চিনে না আওয়াজ দেখুন চিনে কি চিনে না আর একটু জোরে কোন চিনে কি চিনে না আর যাইতেছে যাইতেছে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করছে রাবিয়ার বাড়িটা কোনটা রাবিয়ার বাড়ি সামনের দিকে যান সামনে সামনে করতে করতে আসল বাড়িতে গেছে আসল বাড়িতে গিয়া দেখে চতুর্দিক দেয়ালের বেষ্টন করা একটা মাত্র গেট একটা মাত্র কি আওয়াজ দেখুন একটা মাত্র
গেট এবার ওই বাড়িতে যাইয়া হাঁকাইতেছে কে আসো বাড়ির মধ্যে কে আসো বাড়ির মধ্যে যখন তিনি একবার ডাক দিলেন দুইবার ডাক দিলেন তৃতীয় ডাকের মাথায় ঘর থেকে করুণ সুরে আওয়াজ আসতেছে কে গো তুমি কে তুমি কে এই বাড়িতে তালাশ করছো এই বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই কো পুরুষ লোক যদিও না থাকে আমি একজন মহিলা সন্ধানে বেরিয়ে আসছি আমি রাবিয়া নামে একজন মহিলা আছে ওই মহিলাটার জন্য আমি বেরিয়ে আসছি এবার তিনি আট পর্দার অন্তরাল থেকে ডাক দিয়ে আমি হইলাম রাবিয়া কি জন্য আপনি আসছেন আপনার পরিচয় কি এবার তিনি ডাক দিয়া বলতেছে শুনো গো শুনো আমি হইলাম যুগের একজন ইমাম আমার নাম হলো ইমাম সাজুলি আমি আসছি রাবিয়ার কাছে রাবিয়ার কাছে এবার তিনি বলতেছে কি জন্য আসছো কো আমি একটা বড় পয়গাম নিয়ে আসছি কো কিসের পয়গাম আমি যুগের একজন বড় ইমাম আমি রাবিয়ার কাছে আমার নিকার একটা পয়গাম নিয়ে আসছি রাবিয়া যদি খুশি হয়ে যায় আমি রাবিয়ার সাথে প্রণয় সূত্রে বিবাহ সূত্রে আবদ্ধন কর হব এবার রাবিয়া মনে মনে কয় যে এই পুরুষটা আমাকে বিয়ে করার জন্য আসছে সে নাকি যুগের ইমাম এবার বলুন তো রাবিয়াটা কি দুই চারটা রাবিয়ার মতো কথা কয় না রে দুই চারটা রাবিয়ার মতন নাকি একটু আলাদা আওয়াজ দেখুন দুই চারটা রাবিয়ার মতন না একটু আলাদা রাবিয়া রে ও রাবিয়া এবার যখন বলছে আমি যুগের একজন ইমাম এবার রাবিয়া পর্দার আড়াল থেকে একটু মোরাকাবা করছে জুরে 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 রাবিয়া ফরদার আড়াল থেকে একটু মোরাকাবা করছে আমার স্বামীটা কেমন হইব যুগের একজন ইমাম আমার স্বামীটা কেমন হইব আমি দেখি আল্লাহর বান্দি হযরতের রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এবার পর্দার অন্তরাল থেকে যখন একটু মোরাকাবা করলেন মোরাকাবা কইরা দেখতেছে বাক্সটা খালি বাক্সটা কিটা বাক্সর ভিতরে কিচ্ছু আওয়াজ দেন কিচ্ছু এবার বাক্সটা খালি হইয়া গেছে বাক্স খালি রেখে বলতেছে ও যুগের ইমাম ইমাম সাজুলি আমি তোমাকে প্রণয় সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে রাজি আছি কিন্তু আমার একজন মালিক কথা কয় না রে আমার একজন কি আছে আওয়াজ দেন আমার একজন কি আছে আমার একজন মালিক আছে মালিকটা কে হায় 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 কে জোরে কন্যা কে মালিকটা হলো হাসান আওয়াজ দেন মালিকটা কি হাসান হাসান বসুরি কয় মা ও রাবিয়া তোমার মালিককে শুনেছি তোমার মা নাই তোমার বাবা নাই তোমার ভাই নাই তাহলে তোমার মালিককে এবার রাবিয়া ডাক দিয়া কয় ও হাসান ও ইমাম সাজুলি শুনো আমার মালিক এমন একজন মালিক যেই মালিকটার নাম হচ্ছে হযরতে হাসান বসো আওয়াজ দেখুন হযরতে হাসান বসুরি আমার হাসান বসুরি যদি রাজি হইয়া যায় আমার হাসান বসুরি যদি খুশি হইয়া যায় আমি রাবিয়া তোমাকে বিবাহ করতে কোনো অসুবিধা নাই আমি রাবিয়া তোমাকে গ্রহণ করব এবার কই রাবিয়ার যখন পছন্দ হইয়া গেছে মনের মধ্যে আনন্দ আছে কি নাই রাবিয়া যেহেতু রাজি হইয়া গেছে আমরা দেশের রাবিয়ার মতন বিয়ার আগে দেখা করে গলাগলি করছিনি কিয় 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 যে আইসে যখন আমার বিয়া করতো এমন একজন ইমাম আমি ওনার সাথে একটু হ্যান্ডশেক করি হ্যাঁ ফাইভ স্টার হোটেলে গিয়ে নাস্তা হাই এই কথা কইছে পর্দার আড়াল থেকে ডাক দিয়া কইছে ও ইমাম ও ইমাম ও ইমাম সাজুলি যাও আমার মালিকের কাছে কার কাছে কার কাছে আমার মালিকের কাছে যাও আমার মালিক যদি খুশি হইয়া যায় আমার মালিক যদি রাজি হইয়া যায় আমি রাবিয়া খুশি তোমাকে গ্রহণ করব সুবহানাল্লাহ কোন এবার সে আনন্দ চিত্তে দৌড়ে যাইতেছে কার ভাই কার ভাই তো হাসান বসুরির বাড়িটা আপন মুর্শিদের বাড়ি এবার হাসান বসুরির বাড়িতে যাই দৌড়াইয়া যেই ব্যক্তির মুরিদার এই চক্ষু পীরের চক্রটা কম না শুরু না বড় পাওয়ার কম না বেশি আওয়াজ দেন কম না বেশি এবার যখন দৌড়াইয়া গেছে বিয়া করতো কারে আওয়াজ দেন কারে বিয়া করবো
রাবিয়া বসরিরে বিয়া করব দৌড়াইয়া হাসান বসরির বাড়িতে গেছে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা মুরিদদেরকে নিয়ে তালিম দিতেছে এই মুহূর্তে যাইয়া শরীয়তের বড় বাগরিওয়ালা মাওলানা গা ঢুকছে দুইকা আসসালামু আলাইকুম আল্লাহর ওলি হাসান বসরি কো ওয়া আলাইকুম সালাম কে তুমি গো তোমার কি পরিচয় এবার ডাক দিয়ে বলতেছে হুজুর আমি হইলাম যুগের একজন ইমাম আমার নাম হলো ইমাম আওয়াজ দেখুন ইমাম আওয়াজ দেখুন ইমাম আমার নাম হলো ইমাম সাজলি আমি আসছি আপনার কাছে আল্লাহর ওলি হাসান বসরি ডাক দেখো কি জন্য তুমি আসছো এত বড় একজন ও এত বড় একজন আলেম এত বড় একজন মুহাকিক আলেমদিন তুমি আমার কাছে কেন আসছো এবার হাসান বসরি ডাক দিয়া যখন জিজ্ঞেস করলেন এবার ইমাম সাজলি ডাক দেখো হুজুর আপনার কদম মুবারকে আমি গোলাম হাজির হয়ে গেলাম কো কি জন্য আপনার নাকি একজন মুরিদান আছে আপনার মুরিদানের নাম নাকি রাবিয়া বসরি কহ আছে তো ও আমি রাবিয়া বসরিকে বিয়ে করতে চাই রাবিয়ার বাড়িতে গিয়েছিলাম রাবিয়া খুশি হয়ে রাজি হইছে এবার বলছে আপনি যদি রাজি হয়ে যান আমাকে বিবাহ করতে তার কোনো আপত্তি নাই আপত্তি নাই এবার যখন এই ঘটনা বললেন হাসান বসরি কয় বেড়ার ফুত বেড়া আমার রাবিয়ারে বিয়া করতে আইছো খবর লইস কি আমার রাবিয়ারে বিয়ে করতে আইছো এবার হাসান বসরি একটু মুরাকাবা করছে এই লোকমান ভরে বসর জায়গা দাও বসেন এবার বলতেছে একটু মুরাকাবা করছে কি করছে আওয়াজ দেন কি করছে এই অবস্থানটা আমার মুর্শিদ কেবলারাও দেখি প্রায় সম প্রায় জাকার মধ্যে যখন আমরা বসি হঠাৎ করে বাবাজন কেবলা চক্ষু বন্ধ করে এই সময়টার মধ্যে কিছু সংখ্যক কাঁচা মুরিদান আছে একটা বোতল নিয়ে দৌড়া দে কাঁচা মাটির মধ্যে টুক দিলে আওয়াজ হইব ফুরা মাটির মেঝে দিলে কথা কয় না রে কষ্ট লাগে আওয়াজ দেন কষ্ট লাগে কাঁচা মাটির মধ্যে টুক টুক দিলে আওয়াজ হইব নি ফুরা মাটির মেঝে দিলে আমি বাবাজন কেবলাকে প্রায় সময় দেখছি এখন থেকে নয় আজ থেকে আরো আরো বারো বছর আগেই আমি দেখছি কথা কইতেছে হঠাৎ করে সেটা চক্ষুটা বন্ধ করে আপনারা দেখছেন নি এই আপনারা দেখছেন নি আমার সব দেখছেন নি আজকে একটা কথা কইয়া দিয়া যাই যখন সময় বাবাজন কেবলা চক্ষু বন্ধ করবে এই সময়ের মধ্যে যদি আপনি কাড়া পড়ে যান আপনি আর উড়ার মতো সামর্থ্য হবে না কারণ তরিকতের কিতাবের মধ্যে দেখেছি বাস্তব প্রমাণও পেয়েছি আল্লাহর উলিরা মানুষের সাথে যখন কথা বলে কথা বলার সময় তাদের একটা একটা চক্ষু না আরো অন্তর চক্ষু আছে কি নাই আওয়াজ দিন আছে কি নাই ওই সময়টার মধ্যে যখন একটু মুরাকাবার হালাতে যায় এই সময় যদি কোনো মানুষ কয় হুজুর আমার একটা ফু দেন আর ওই সময় যদি মুরাকাবা ভঙ্গ হয়ে যায় হুদার কসম করে কই সে যদি আরো সাতটা জন্ম লইয়া আসে আইসা যদি গোলামি করে এই এক মুহূর্ত সময় ডিস্টার্ব দেওয়ার কারণে তার আমল নামার সব শেষ সব কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এই জন্য আল্লাহর ওলিদার হালত বুঝতে হবে কি বুঝতে হবে আওয়াজ দেন কি বুঝতে হবে কোন মুরিদকে যদি পরীক্ষা করতে হয় যে আমি তারা পরীক্ষা করব সে যে আমার কাছে আইছে সে আমার কাছে খুলুসিয়া তন্ত্রে আইছে নাকি আমার সাথে এমনি আইছে এই সময়ের ভিতরে আল্লাহর ওলির একটু মোরাকাবা করে আসলে দেখতেছে কয় আমি জরুরি কাজ লই আইছি হুজুর জেনে ধ্যানের মধ্যে বইছে হুজুর তো আর চাই না অবেকল শুন এই জায়গাটার মাধ্যমে একটা ইন্টারভিউ চলে যাইতেছে ওই ইন্টারভিউর মধ্যে যদি তুমি বুবা হইয়া তুমি যদি বুবার মতো হইতে পারো আর যদি দাঁড়ায়া থাকতে পারো আর দাঁড়ানোর পরে যখন আল্লাহর ওলি তাকায়া দেখবে আমার লোকটা দাঁড়ায়া রয়েছে ওই সময়টার মধ্যে যখন তোমার দিকে তাকাইবে খোদার কসম ওই নজরটা হবে আল্লাহর ওলির জালালিয়তের নজর কষ্ট লাগছে খারাপ লাগে এই পাশের মানুষগুলির কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে খারাপ লাগে আস্তে বলবেন না জোরে বলবেন ভালো লাগে কিনা আল্লাহ কবুল করুক আমিন কোন আরো জোরে কোন আমিন বলতেছিলাম চলে গেছে কার কাছে রাবিয়ার হাসান বসরির কাছে এবার যখন হাসান বসরির কাছে যাইয়া বলতেছে হুজুর আমি আইছি কারা বিয়া করতাম আরো জোরে রাবিয়া বসরিরে হাসান বসরি একটু মুরাকাবা করছে মুরাকাবা কইরা দেখতেছে রে তার মধ্যে শরীয়তের বহুত আলেম আছে কিন্তু আলেমে বাতিনের কোনো আলেম
যে এলেম দ্বারা মানুষ চিনে এই এলেম তার মধ্যে নাই এবার হাসান বসরি ডাক দিয়া কয় সাজুলি রে ও সাজুলি তুমি আসছো আমার রাবিয়ার বিয়া করার জন্য আমিও তোমার মতন একটা পাত্র তালাশ করতেছি কি 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 আমিও তোমার মতন একটা পাত্র তালাশ করতেছি আমার রাবিয়ারে তুলে দেওয়ার জন্য এবার রাবিয়ার কথা শুইনা সে খুশি হয়ে গেছে ডাক দিয়া বলতেছে ও ইমাম সাজুলি আমার একটা কথা শোনো আমার রাবিয়ারে বিয়া করার জন্য তোমার কোনো কিছু লাগবে না তবে আমার দরবারের মধ্যে তুমি 4 বছর গোলামি করো আয় হায় হায় ক বছর 4 বছর হ্যাঁ 4 বছর সারি বছর গোলামি করো কি করো অহন সে গোলামি করতে রাজি আছে কি নাই আওয়াজ দেন রাজি আছে কি নাই এত গোলামি করব এই জন্য সুন্দরী রমণী পাওয়ার আওয়াজ দেখুন সুন্দরী 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 স্ত্রী পাইব রাবিয়ারে পাইব এই জন্য কো হুজুর আপনি যা কইছেন আমি কবুল করলাম আমি আপনার দরবারের গোলামি করব একদিন নয় দুই দিন নয় আপনি যতদিন কন কোন কতদিন কইছে কয় 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 বছর আওয়াজ দেন কয় বছর 4 বছর কইছে এবার 4 বছর গোলামি করব মনের মধ্যে আনন্দ 4টা বছর 4 দিনে জায়গা ঠিক না বেটি কিও আমরা যখন উরুস মুবারক আই এই যে শানের সালাত উরুস আইতাছে শানের সালাত উরুসের জন্য আমরা খুশি না বেজার আওয়াজ দেন খুশি না বেজার কোন সমজনে উরুস মুবারক আইব আমরা এখানে আমরা সারা দেশ বিদেশের আমরা জমাতি ভাইদেরকে দেখব এটা আমরা আনন্দ না আওয়াজ দেন খুশি না বেজারের কথা এখন সে তো বিয়া করব এতে বড় আর কি আছে আসেনি এবার রাবিয়ারে বিয়া করব কাজ করতেছে একদিন দুই দিন তিন দিন নয় এক বছর দুই বছর তিন বছর নয় করতে করতে 4 বছরের মাত্র বাহি আছে কয়দিন 4 বছরের বাহি কয়দিন আওয়াজ দেন কয়দিন 4 বছরের বাহি এই দিন খুশি একটু কম না বেশি আওয়াজ দেন কম না বেশি হিসাবের মধ্যে কোনো বেজাল আছে দিন তো 4 বার 5 বার 10 বার হিসাব করে বই কতদিন যাইতাছে ঠিক না এবার যখন একদিন বাকি আছে এবার একদিন বাকি রাত্রে ডাক দিয়া কইতাছে হুজুর কিও মিয়া তোমার তো জন হুজুরে ডাক দিছে হুজুরে বুঝে কিনা মতলব বুঝতাছে নি হুজুর কহ বাবা ডাক যে দিছো কাল হাতে তোমার বিয়ার তারিখ কোন হুজুরের মন আছে কি নাই আয় হায় 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 এ হুজুরের মন আছে নি হুজুরে কি কইছে বাজান কালকে তোমার বিয়ার তারিখ মন্ডল মধ্যে আরো খুশি হয়েছে হুজুর তো বলছে না রে কিতা 4 বছর আগের কথা তুই হুজুর বলছে না মাশাল্লাহ গোলামি করলে করছি আল্লাহ বলু এবার জন্য ঠিক না বেটি গভীর মনোযোগ অন্তরে গান তরিকতের লোকেরা তরিকতের আলোচনা হইতেছে যে আলোচনা আমল করলে একটা আমল করলে ওলি হওয়া যায় ঠিক করা ঠিক না বেটি এটা কি কোনো কিচ্ছা কাহিনীর এটা তো তরিকতের ওয়াজ ঠিক না বেটি এবার 4 বছরের বাহি একদিন মনের মধ্যে খুশি বেশি হুজুরে কো কালকে বাবা তোমার বিয়া আরেকটু বেশি খুশি ঠিক না বেটি এবার গভীর মনোযোগ অন্তরে কান্না লাগাও রে কমলগঞ্জের বাবারা ভাইয়েরা যুবকেরা এবার পরদিন যখন সকাল হয়ে গেছে পরদিন যখন সকাল হয়ে গেছে এবার সকালবেলা আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া কয় আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া কয় বাবা আজকে তো তোমার বিয়া কহ বাবা তাহলে কিছু বাজার তো করা লাগে কো হুজুর আমি 4 বছর ধরে আপনার গোলামি করি কি দিয়া বাজার করতাম কথাটা ঠিক না বেটি যেন কুলুব আমরা একটা কুলুব আছে কুলুফের বিয়া বিয়াটি হয়েছে বাবা জান কাবলার কাছে গিয়া কইছে বাবা জান কাবলার কাছে গিয়া কইছে হুজুর আমার বিয়া বাবা জান কাবলা ফোড়ের দিকে যা আছে সব দিছে তারে কি আমরা কুলুবটা হিয়াদর করে আর কি না মানে জুয়েল নাই মে তো গিয়া কইছে এরপরে বিয়া করে সারা গিয়া কইছে বাবা বিয়া শাদি তো কইরাই পড়ছি বাবা ফোড়ের দিকে হইলে আরো দিছে ওহন কহয় কথা তো ঠিক 4 বছর চেয়ারম্যান সাহেব আপনি তো গেলেন গিয়া ভাল লাগছে না আপনি তো মহব্বতের মানুষ আপনি ব্যস্ত অবস্থা আছে
নির্বাচন তো ঠিক না বেটি কই হ হ তোর তো বিয়া তো একটু বাজার তো বাবা করণ লাগে তো থাক বেশি কিছু না বেশি কিছু না বাজার বেশি কিছু না অল্প কিছু বাজার করবা কিতা বিয়ার পরে তো কিছু মিষ্টি লাগে কি যে উন্নয়ন লা কানের জিনিস গলার জিনিস নাহের জিনিস ইতা নানা ওই আনলা হে দিলা মিষ্টি তো লাগবো ফহরের থেকে হইলা হুজুরে কিছু টেহা দিছে দিয়া সেটা কেছে যাও